ভারতের সাফাই মজদুর সংঘ রাজ্যের প্রতিটা জায়গায় সাফাই কর্মচারী সহ এই সংঘের অনুপ্রাণিত এবং অনুমোদিত যে সমস্ত সংগঠনগুলি আছে শাখা সংগঠনই তাদের জন্য কাজ করে চলছে। আমরা আপনারা ভালোভাবে জানেন যে বিগত দিনগুলিতে আমাদের এই বিভিন্ন কর্মসূচি ছিল, এর মধ্যে একটা বিশেষ বিষয় ছিল যে আমাদের এই পুর নিগমে 144 জন পাম্প অপারেটর আছে, যাদের মধ্যে 14 জনকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তাদের কাজ থেকে বহিষ্কৃত করা হয়েছে। সেই বিষয়টা নিয়ে আমরা বিভিন্ন আন্দোলন করেছি, ডেপুটেশন দিয়েছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা গোচরে নিয়েছি, কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অর্জুন রাম মেঘওয়ালজি, অর্জুন মুন্ডাজি, অ্যাডভোকেট জিগর সোলাঙ্কেজি, রাজপাল মেহরোলাজি, অশ্বিনী চৌবেজি, এই সমস্ত ঊর্ধ্বতন নেতৃত্ব তথা কেন্দ্রীয় মন্ত্রীদের সাথে আলোচনা করে এবং ওদের কাছ থেকে আশ্বাস পেয়ে আমরা এখানে যোগাযোগ করেছি মাননীয় মেয়র কমিশনারের সাথে, এবং উপর থেকে যে প্রেশার এবং আমাদের সাংগঠনিক বিচারধারার প্রেশারে ওদেরকে আবার পুনর্নীত হয়েছে দীর্ঘদিন পরে। আমাদের এই পিছে যারা দাঁড়িয়ে আছে ভাইরা, সেই 14 জনের মধ্যে যারা উপস্থিত আছেন আমরা উপস্থিত করেছি, বাকিরা আসছে, ওরা আবার পুনর্নীত হয়েছে আমাদের পুর নিগমে। সে কারণে আমরা ধন্যবাদ জানাতে চাই ঊর্ধ্বতন নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব এবং অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী, পাশাপাশি মাননীয় মেয়র স্যার এবং আমাদের মাননীয় কমিশনার স্যার, যাদের কাছে আমরা দাবি জানিয়েছিলাম এবং আমাদের দাবিটা স্বতঃস্ফূর্তভাবে আমাদের দাবিটা পূরণ হয়েছে। সেই কারণে আমরা ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই প্রেস মিট, আগামী দিনে আমরা চাইছি যে যে জায়গায় কাজ করছে সুচারুভাবে দক্ষতার সাথে আমাদের কাজ করে যাবে এবং এই নিগমের শ্রীবৃদ্ধি তাদের একটা বিশেষ ভূমিকা থাকবে, এই বিষয়টা নিয়ে আপনাদের কাছে তুলে ধরা। পাশাপাশি কর্মক্ষেত্রে যে যারা আছেন এবং অন্য দিনের আগামী দিনে অন্যরা যাতে কর্মক্ষেত্রে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা, এই এই বিষয়টা যেটা বারবার না উঠে আসে সেইগুলি দাবি জানিয়ে আমরা মূলত মেয়র স্যারের কাছে গিয়েছিলাম, কমিশনারের কাছে গিয়েছিলাম এবং কেন্দ্রীয় নেতৃত্ব, এবং পাশাপাশি আমরা ধন্যবাদ জানাতে চাই রাজ্যের হিউম্যান রাইটস কমিশনের কাছে, তাদের একটা বিশেষ ভূমিকা ওদের এই কাজ ফিরে পাওয়ার ক্ষেত্রে। আমরা দায়িত্বহীনভাবে আমরা ধন্যবাদ জানাই, পাশাপাশি তাদের আগামী দিনে কর্মক্ষেত্রে তাদের নিশ্চয়তা, হ্যাঁ, সামাজিক নিরাপত্তা আমরা চাইছি, এই বিষয়টাই তুলে ধরার জন্য আজকে আপনাদের এখানে প্রেস মিট। কতজন ছাঁটাই হয়েছে? আমাদের টোটাল 14 জন ছাঁটাই হয়েছে, এর মধ্যে 14 জনকেই নিয়োগপত্র দেওয়া হয়েছে, গতকালকে গত শনিবারে কিছু জয়েন করেছে, আজকে কিছু জয়েন করেছে, আগামী এক দুইজন যারা রয়েছেন তারা অলরেডি আগামীকালকে থেকে কাজে যোগদান করবেন। আমার নাম তনুজ শাহ, আমি অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের রাষ্ট্রীয় সচিব। আমাদের মধ্যে উপস্থিত আছেন রাজ্য কমিটির মাননীয় সভাপতি, পাশাপাশি পাম্প অপারেটর ইউনিয়নের রাজ্যের নেতৃত্বরা উপস্থিত আছেন, সবাইকেই আমাদের সাহায্য করার জন্য এবং আগামী দিনে আমাদের কর্ম যাতে আরও সুচারু হয় সেটা জানি আজকে এই প্রেস মিট।